নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। কানাডা থেকে আমি শ্রেয়স বলছি। আমরা গত 26শে সেপ্টেম্বর কানাডিয়ান নাগরিকত্ব লাভ করি। 18ই সেপ্টেম্বর ধর্ম সংস্থাপক ক্লাস থেকে ফিরে আসার ঠিক পরেই আমি অভিবাসন আধিকারিকদের থেকে একটি বিজ্ঞপ্তি পাই যে আগামী 25শে সেপ্টেম্বর আমাকে নাগরিকত্ব সংক্রান্ত পরীক্ষায় অংশ নিতে হবে। গত 11ই সেপ্টেম্বর থেকে আমাদের মেল বক্সে এই বিজ্ঞপ্তিটি এসে পড়েছিল। যেহেতু সেই সময় আমি ক্লাসের জন্য নেমমে ছিলাম, আমার পক্ষে এই অগ্রগতি জানা সম্ভব ছিল না। যখন আমি নাগরিকত্ব নির্দেশিকা পুস্তক পড়তে শুরু করি, তখন সমস্ত আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। তাতে উল্লেখিত প্রচুর পরিমাণ কানাডার ঐতিহাসিক তারিখ এবং গুরুত্বপূর্ণ তথ্য রপ্ত করে নিজেকে প্রস্তুত করার জন্য আমার হাতে সময় ছিল খুবই কম। আমি পরমজ্যোতির কাছে প্রার্থনা জানাই যেন পরীক্ষার তারিখটি আপাতত স্থগিত হয়ে পিছিয়ে যায়। কিন্তু তখনই পরিপূর্ণ বিশ্বাসের মধ্য দিয়ে স্ফটিক স্বচ্ছ ইঙ্গিত পাই, এগিয়ে চলো। ধর্ম সংস্থাপক প্রক্রিয়ায় ভগবান যে প্রার্থনার শক্তির কথা উল্লেখ করেছিলেন, আমি সেটি ব্যবহার করে পরীক্ষায় 20তে 20 পাইয়ে পাশ করিয়ে দেবার জন্য প্রার্থনা করি। সেই সঙ্গে কঠোরভাবে প্রস্তুতি শুরু করি এবং যথাসম্ভব অনলাইন প্রস্তুতি পরীক্ষা দিতে থাকি। আমি আমার স্ত্রীর সাথেও বিষয়গুলির পুনঃ পুনঃ অনুশীলন চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু বারবার একই ভুল হওয়ায় আমার স্ত্রীও আমার উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলছিলেন। 25শে সেপ্টেম্বর পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষকরা কিছু প্রশ্ন করেন। খুব শীঘ্রই আমাকে জানিয়ে দেওয়া হয় যে আমি 20তে 20 পেয়েছি এবং আমরা আগামী 26শে সেপ্টেম্বর শপথ গ্রহণ করতে পারি। আমার স্ত্রী স্মিতা তার কানকে বিশ্বাস করতে পারছিল না, কারণ সে আমার প্রস্তুতির সাক্ষী ছিল। আমি 20 পেয়েছি এটিতে তার বিস্ময়ের সীমা পরিসীমা ছিল না। সত্যি শ্রী পরমজ্যোতির এ অপরিসীম অনুগ্রহ। আমরা আনন্দে খুশিতে অত্যন্ত আপ্লুত এবং শ্রী পরম করুণা পরমজ্যোতির কাছে সম্পূর্ণ কৃতজ্ঞ। এই চমৎকারটি অকাট্যভাবে প্রমাণ করে যে শ্রী আম্মা ভগবানের প্রার্থনার শক্তি কি চমৎকারিকভাবে সব সমস্যার সমাধান করে দেয়।